আসসালামু আলাইকুম আমি ফাতেমা বেগম জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল ইউসুফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি আজকে যে সাবজেক্টটা নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করছি সাবজেক্টটা হচ্ছে অ্যাডভান্স সার্ভেং সেটা আমি তৈরি করছি সিভিল সিক্স সেমিস্টারের স্টুডেন্টের জন্য তো আমি তৈরি করছি প্রথম অধ্যায় নিয়ে অধ্যায়টার নাম হচ্ছে জ্যোতিষীয় জরিপ তো আমরা প্রথমেই আসি জ্যোতিষীয় জরিপ কাকে বলে যে জরিপ প্রক্রিয়া বা কলাকৌশলের মাধ্যমে মহাজাগতীয় জ্যোতিষ্কসমূহের অবস্থান পর্যবেক্ষণ করে জরিপ কার্য পরিচালনা করা হয় তাকে জ্যোতিষীয় জরিপ বলা হয় অর্থাৎ মহাজগতের বা মহাকাশে জ্যোতিষ্কসমূহের অবস্থান পর্যবেক্ষণ করে যে জরিপ কাজ করা হবে সেটাকে আমরা জ্যোতিষীয় জরিপ বলে থাকি তো জ্যোতিষীয় জরিপ করার জন্য কিছু পরিভাষা আমাদের জানা দরকার সে পরিভাষাগুলার আজকে আমরা শিখব তো তার মধ্যে প্রথমে আছে হচ্ছে গোলক গোলক এমন একটি গোলাকার বস্তু যা কোনো বৃত্ত বা অধিবৃত্তের ব্রেশের উপর ঘূর্ণায়মান থাকে ঘূর্ণায়মান হয়ে তৈরি হয় গোলকের পৃষ্ঠ হতে ওই গোলকের কেন্দ্র পর্যন্ত দূরকে দূরত্বকে গোলকের ব্যাসার্থ বলা হয় আমরা জানি আমাদের পৃথিবীটা গোলাকার তো আমরা যখন মহা জ্যোতিষ জরিপ করব তো আমাদের প্রথমেই জানতে হবে গোলক কাকে বলে গোলক হচ্ছে গোলক হচ্ছে এমন একটি বস্তু যা হচ্ছে কোনো বৃত্ত বা অধিবৃত্তের উপর অধিবৃত্তর ব্যাসের উপরে ঘূর্ণায়মান হয়ে তৈরি হয় তারপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে মহাবৃত্ত মহাবৃত্ত কাকে বলে মহাশূন্য গোলকের কেন্দ্র বরাবর কোন তল দ্বারা ছেদিত ছেদ তল দ্বারা ছেদ করলে যে বৃত্ত তৈরি হয় তাকে মহাবৃত্ত বলা হয় অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা গোলক আছে গোলকের কেন্দ্র বরাবর এবি একটা বৃত্ত তৈরি হয়েছে এই বৃত্তটাকে এখানে বলা হচ্ছে মহাবৃত্ত অর্থাৎ মহাবৃত্তটা হবে গোলকের কেন্দ্র বরাবর এরপর আমরা আসি ক্ষুদ্রবৃত্ত মহাগোলকের ব্যতীত অন্যান্য যে কোনো তল বরাবর যে কোনো বৃত্ত তৈরি হোক সেটা হবে ক্ষুদ্রবৃত্ত কারণ কেন্দ্র বরাবর যে বৃত্তটা হবে সেটা হবে সবচেয়ে বড় বৃত্ত এরপরে বাকি যতগুলো বৃত্ত হবে সবগুলো হবে ক্ষুদ্রবৃত্ত এখানে আমি আমরা উপরে দেখতে পাচ্ছি এবি হচ্ছে কেন্দ্র বরাবর হয়নি সেটা উপরের দিকে হয়েছে এবং সেটা একটা ক্ষুদ্রবৃত্ত তারপরে আমরা আসি দিকচক্রবাল দিকচক্রবাল কাকে বলে ইহা এমন একটি মহাবৃত্ত যে বৃত্ত জেনিত এবং নাদির রেখার সমকুণে গোলক পৃষ্ঠকে বেষ্টন করে অবস্থান করে অর্থাৎ উপরেরটা যদি উত্তর হয় এবং নিচেরটা যদি দক্ষিণ হয় এই উত্তর এবং দক্ষিণ হচ্ছে উপরেরটা জেনিত এবং নিচেরটা হচ্ছে নাদির যদি নাদির হয় তাহলে পুরা একটা পাশ বেষ্টন করে যেই আমরা অধিবৃত্তটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দিকচক্রবাল বলা হয় এটাকে তারপরে দিকচক্রবালের প্রকারভেদ দিকচক্রবাল হচ্ছে মূলত তিন প্রকার একটা হচ্ছে মহাশূন্য দিকচক্রবাল আরেকটা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য দিকচক্রবাল আরেকটা হচ্ছে দৃশ্যমান দিকচক্রবাল এখন আসি নোটিক্যাল মাইল নোটিক্যাল মাইল বলতে আমরা কি বুঝি দুই বিন্দু সংযোগকারী পৃথিবী পৃষ্ঠের উপর যে চাপ পৃথিবীর কেন্দ্রে এক মিনিট কোণ উৎপন্ন করে তাকে এক নটিক্যাল মাইল বলা হয় অর্থাৎ পৃথিবীর দুইটা বিন্দু পৃথিবীকে বেষ্টন করে তার পৃথিবীর কেন্দ্রে বরাবর যদি ওই দুইটা বিন্দু পৃথিবীর কেন্দ্রে বরাবর যদি এক মিনিটের একটা কোণ উৎপন্ন করে তাহলে ওই কোণটার জন্য ওই বিন্দু দুইটার মধ্যে যেই দূরত্ব থাকবে সেই দূরত্বটাকে বলা হবে এক নটিক্যাল মাইল ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ